রাজাধীনগরের মানুষরা গণসংগ্রহ চালান। অঞ্চল জুড়ে পানিহাটি পৌরসভার অন্তর্গত 27 নম্বর ওয়ার্ডের দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থা, রাস্তার চলার উপযুক্ত নয়, পানীয় জল পরিষেবা যথেষ্ট পরিমাণে নেই, ড্রেন দীর্ঘ দিন ধরে পরিষ্কার হয় না, ড্রেন থেকে তোলা ময়লা সহ বাড়ির আবর্জনা তার ঠিক মতন তোলাই হয় না, মাঠের মধ্যে পৌরসভার একটি ময়লা তোলার কন্টেনার রাখা আছে, সেটা ভরে পড়ে রয়েছে, কেউ সেটা নেওয়ার উদ্যোগ নেই, তার মধ্যে মানুষ ময়লা ফেলে। এই দাবি নিয়ে এলাকার মানুষ 27 নম্বর ওয়ার্ডের আজাদিনগরের মানুষ বাড়ি বাড়ি গিয়ে সই সংগ্রহ করে গণস্বাক্ষর অভিযান চালিত, পথ চলতি মানুষের থেকেও সই সংগ্রহ করে এলাকার বিধায়ক, পৌর প্রধান এবং পৌর প্রধানের পরিষদীয় সদস্যদের হাতে এই গণসংগ্রহ দাবিপত্র তুলে দেয়। 27 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আজাদিনগরের মানুষরা এরপরে যদি পৌরসভা থেকে উদ্যোগ নেওয়া না হয় তাহলে এলাকার মানুষকে সংগঠিত করে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে বলে জানান 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন। জলের সিআইসি মাননীয় শ্রী কীর্তঙ্কর ঘোষ মহাশয় ও জঞ্জালের সিআইসি মাননীয় শ্রী হিমাংশু বিশ্বাস, আমরা উক্ত সুস্থ পৌর পরিষেবা যথাশীঘ্রই আমরা হয়তো পাব। বিগত পৌর বোর্ড গঠন হওয়ার পর থেকে আমরা 1 নম্বর রাজীবনগর পৌরাঞ্চল বিভিন্ন রকমের ড্রেন পরিষ্কার, ভাঙা রাস্তা ও ভাঙা কালভার্ট, বৈদ্যুতিক আলো ও গ্রীষ্মকালীন যে জলের সংকট, সেই জলের দাবিতে এক বিশাল গণস্বাক্ষর অভিযানে নেমেছি। উক্ত অভিযানে সকল পল্লীবাসী বৃন্দকে অনুরোধ করছি, আপনারা আসুন, আমরা এই সেই সংগ্রহ এই সুস্থ পৌর পরিষেবার দাবিতে, পরিশুদ্ধ বিশুদ্ধ পানীয় জল দাবিতে এক বিশাল গণস্বাক্ষর অভিযান চলছে। উক্ত অভিযানে সকল পল্লীবাসী বৃন্দকে আমরা একান্তভাবে অনুরোধ করছি আমাদের সাথে থাকার জন্য। আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ডে সেই পরিষেবা চালু হয়ে গেছে, আমরা এখনো পর্যন্ত সেই পরিষেবা পাইনি। সেই সুস্থ পরিষেবার দাবিতে এবং অপরিষেবার দাবিতে আমরা এক বিশাল গণস্বাক্ষর অভিযানে নেমেছি। উক্ত অভিযানে সকল পল্লীবাসী বৃন্দকে অবগত আছেন, বিগত পৌর বোর্ড গঠন হওয়ার পর থেকে আমরা 1 নম্বর রাজীবনগর পৌরাঞ্চল জল এবং ময়লার দাবিতে স্বাক্ষর হচ্ছে।
দাদা আজকে এই যে গণসই সংগ্রহ কেন করছেন আপনারা, কিসের দাবিতে? গণসই সংগ্রহ করছি কারণ আমাদের এখানকার পৌরাঞ্চলের বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা বেহাল। আমাদের এখানে সামান্যতম বৃষ্টিতে এক হাঁটু জল হয়ে যায়। আমাদের এখানে কোনো ভ্যাটের ব্যবস্থা নেই 27 নম্বর ওয়ার্ডে, যা একটা ভ্যাট আছে 25 নম্বর ওয়ার্ডে। আমাদের এত বড় অঞ্চল, সারা পানিহাটিতে সবচেয়ে বড় অঞ্চল হচ্ছে 27 নম্বর অঞ্চল। এই 27 নম্বর অঞ্চলের আমরা 1 নম্বর রাজীবনগর বিশাল বড় একটা জায়গা নিয়ে থাকি। এই 1 নম্বর রাজীবনগরে যত ময়লা যত আবর্জনা সব আমরা 25 নম্বরে ফেলাই। আমাদের পার্শ্ববর্তী যে ওয়ার্ডগুলো আছে 24 নম্বর ওয়ার্ড, 25 নম্বর ওয়ার্ড, 26 এবং 31 নম্বর ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডেই ডেলি বেসিসে যে গাড়ি করে ময়লা নেওয়ার যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা শুরু হয়ে গেছে। একমাত্র আমাদের 27 নম্বর ওয়ার্ডে সেই ব্যবস্থা এখনও পর্যন্ত শুরু হয়নি। আমাদের এখানে জলের সংকট প্রচণ্ড পরিমাণে। আমরা এই নিয়ে আমাদের যে কাউন্সিলর আছে মিসেস শ্যামলী দেব রায় মহাশয়কে আমরা অনেকবার জানিয়েছি। এর আগে আমরা মাছ পিটিশনও জমা দিয়েছিলাম আমাদের 2-3টে রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থাগুলো নিয়ে। ড্রেনেজ ব্যবস্থাগুলো এমন হয়ে রয়েছে সারা পাড়ার জল একটা ড্রেনের দিয়ে পাস হয়, সেই ড্রেনটার নাব্যতা এতটাই কম, সেই ড্রেনে যদি একদিনের বর্ষাতে সেই ড্রেন পুরো উপচে রাস্তায় চলে আসে। এরপরে কি পথে যাবেন? এরপরে আমরা আমাদের মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের যে মুখ্য সচেতক মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয়, আমাদের জলের সিআইসি মাননীয় শ্রী তীর্থঙ্কর মহাশয় এবং আমাদের জঞ্জালের সিআইসি মাননীয় শ্রী হিমাংশু দেব মহাশয়, এদের কাছে আমাদের এই গণস্বাক্ষর আমরা তুলে দেব এবং তাদের কাছে আমরা আমাদের দাবি জানাবো আমাদের যাতে সুস্থ পৌর পরিষেবা আমরা। হ্যাঁ, আমরা আশাবাদী আমাদের এমএলএ মহাশয়, আমাদের মুখ্য সচেতক যে আছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের, সে আমাদের সমস্যার সমাধান অবশ্যই করবেন। এবং আমাদের যে জলের সিআইসি আছেন এবং হিমাংশু দেব মহাশয় আছেন যে জঞ্জালের সিআইসি, আমরা আশাবাদী তাদের ওপরে তারা আমাদের সমস্যার সমাধান নিশ্চয়ই করবেন। আমরা তাদের কাছে গিয়ে আমরা আমাদের দাবি জানাব। হ্যাঁ, না না, যদি এতেও যদি ব্যবস্থা না হয়, আমরা এর দিয়ে বড়তর আন্দোলনের পথে নামবো। আমরা আমাদের এলাকাবাসীদেরকে নিয়ে আমরা গণ আন্দোলনে নামবো। আমার নাম পাপাই পাল। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।